বিশ্বাসে মিলাই ইষ্ট, তর্কে বহুদূর। ভক্তের এই অটল বিশ্বাস এবং একনিষ্ঠ ভক্তির টানেই তো ঈশ্বর নেমে আসেন এই মাটির পৃথিবীতে। প্রকৃতি পূজায় বিশ্বাসী আদিবাসীরা তাই দেবজ্ঞানে পূজা করেন বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ভক্তি প্রবাহে জাগ্রত হয়ে ওঠেন শিলাখণ্ডে পূজিত গ্রাম্য দেবতা। সারা মাঘ মাস জুড়ে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পোড়ামাটির হাতি ঘোড়ার চলনে পূজিত হন গ্রাম্য দেবতারা। পূজো উপলক্ষে দেবথানের আশেপাশে বসে গ্রামীণ মেলা। চলুন ঘুরে আসা যাক এমনই এক গ্রাম দেবতার পূজো ও মেলা থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রকৃতির প্রতিটি উপাদানে যার উপস্থিতি, তাকে প্রকৃতির কোলেই ভক্তি ভরে পূজা করেন জঙ্গলমহলের আদিবাসী মানুষজন। আড়ম্বরের বদলে আন্তরিকতার সাথেই চলে গ্রাম দেবতার পূজার্চনা। দেবতার উদ্দেশ্যে গ্রামবাসীদের অর্পণ করা চাল ও বিভিন্ন সবজি দিয়ে রান্না হয় বিশেষ অন্নভোগ। মাটির হাঁড়িতে হলুদ ছাড়াই ঠাকুরের জন্য নিরামিষ খিচুড়ি ভোগ রান্না করা হয়। শালপাতার খালায় ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পরে চলে পঙ্ক্তি ভোজন। থানের পাশে থাকে শীতের দুপুরে একটু উষ্ণতার আয়োজন। খিচুড়ির পাশাপাশি নেশাদ্রব্যবিহীন পানীয় সিদ্ধি প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ঠাকুরথানের আশেপাশের ফাঁকা জায়গায় পূজা উপলক্ষে বসে মেলা। এই গ্রামীণ মেলাগুলি আসলে গ্রামীণ সাপ্তাহিক হাটেরই এক বর্ধিত রূপ। শাকসবজি, মনোহারি দ্রব্য, বাচ্চাদের খেলনা, বেলুন, পাঁপড়, মিষ্টি সবই মেলে মেলায়। গ্রামের মেলার পাঁপড়, জিলিপির হাতছানি এড়িয়ে যাওয়া কিন্তু অসম্ভব। মেলা মাঠের অদূরেই বসে মোরগ লড়াইয়ের জমজমাট আসর। মোরগ লড়াই জঙ্গলমহলের ঐতিহ্যবাহী লৌকিক বিনোদন। দুই মোরগের পায়ে হাত বেঁধে লড়াইয়ের মাঠে নামানো হয়। মাঠের চারপাশে হাজার হাজার মানুষের উত্তেজনা থাকে চোখে পড়ার মতো। ওরে
এভাবেই বিকেল গড়িয়ে নামে সন্ধ্যা, পাঁপড় জিলিপিতে কামড় দিয়ে ফেরো মন নিজ নিকেতনে। দুচোখ জুড়ে অপেক্ষা থাকে আগামী বছরের।